সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেজ ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগে আমরা সম্মানিত একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং ইতিমধ্যে আমাদের এই অতিথি বিশ্বজুড়া তিনি খ্যাতি অর্জন করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সময়ের আলোচিত নাম মেজর দেলাওয়ার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেজা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে এখানে কি বলে নিমন্ত্রণ করার জন্য, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা দেলাওয়ার ভাই, আমরা আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন রাখবেন অথবা আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত রাখতে পারেন, এবং মতামতটা যত সংক্ষিপ্ত হয় ভালো হবে, এবং আশা করি আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং দেলাওয়ার ভাইয়ের কিছু বক্তব্য রয়েছে সেটি তিনি আজকে বলবেন আমাদেরকে। দেলাওয়ার ভাই, কেমন আছে বাংলাদেশ? আমি আমার প্রোগ্রামে প্রথম যে প্রশ্নটি করি সবাইকে সেটি হচ্ছে যে কেমন আছে বাংলাদেশ, বাংলাদেশের ব্যাপারে কথা বললে আপনার কাছে সমান প্রশ্ন। এমন একটা প্রশ্ন করলেন, আসলে কোথা থেকে শুরু করবো জানি না। প্রথমে আমি বলে নিই যে আমি আলোচিত ব্যক্তি কখনোই হতে চাইনি। আজকে দেশের যে অবস্থা, দেশের এই অবস্থা দেখে বাংলাদেশের জন্ম নেওয়া, বাংলাদেশের পড়াশোনা করে খেয়ে দেয়ে বাংলাদেশের আলো বাতাসে বড় হওয়া একটা মানুষ কি করে চুপ করে থাকতে পারে তা আমার বোধগম্য নয়। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো জনগণ কি করে চুপ থাকতে পারে তা আমার চিন্তায় মাথা আসে না, বিশেষ করে আমার বোধগম্য নয়। বিশেষ করে যারা জি জি বলেন, বিশেষ আপনার এখানে একটা ইকো হচ্ছে, না অসুবিধা নেই বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, বিশেষ করে বাংলাদেশে যারা ওয়াদা করে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছেন তারা কি করে সহ্য করেন আমার মাথায় আসে না। আমি তো বাংলাদেশের বর্তমান অবস্থার কথা চিন্তা করে আমার নিজের হাসি চলে গেছে, আমার ঘুম আসে না। আমি যেখানেই থাকি না কেন, আমার দেশ, আমার জন্মভূমি, আপনি চিন্তা করেন দেশে আজকে কি হচ্ছে। ছোট্ট দু একটা ঘটনার কথা শুধু বলি, দেখেন সিনহা হত্যার মূল আসামি প্রদীপ এবং লিয়াকত, তারা প্রিজন ভ্যানে, র‍্যাবের তত্ত্বাবধানে প্রিজন ভ্যানে বসে তারা ভিডিও কনফারেন্সিং, ভিডিও কল দিয়ে কথা বলে এবং নাটক করে, সারা দেশবাসী তাকিয়ে সেটা দেখে। সে কার সাথে কথা বলে? এই মাফিয়া গ্রুপটা কারা যারা দেশটা চালাচ্ছে আজকে? 90% মুসলমানের দেশে এই মাফিয়া গ্রুপটা কারা যারা দেশটাকে চালাচ্ছে? আপনি এই সে প্রদীপ কথা বলে জয়েন্ট কমিশনার ডিআইজি কৃষ্ণপদ রায়, এই কৃষ্ণপদ রায় কারা? এরা এই হাতে গোনা 2-4-5টা কৃষ্ণপদ রায় এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এক ধনজন রায় সারা বাংলাদেশের সকল থানায় ভারতীয় লোকজনকে ওসি হিসাবে বিভিন্ন জায়গায় পোস্টিং দিচ্ছে, এরা কারা? 90% মুসলমানের যদি ইমান থাকে এরা দেশে কিভাবে দেশ চালায়? এরা কয়েকজনের আঙুলের ইশারায় দেশ চলে। আর সশস্ত্র বাহিনীর সদস্যগণই কিভাবে তা সহ্য করেন আপনি চিন্তা করে দেখেন। 42 জনকে ডিঙিয়ে, 42 জনকে ডিঙিয়ে আপনার প্রিজন্স জেল সুপার পদে প্রমোশন দেওয়া হয়েছে সুভাষ কুমার ঘোষকে। ইতিমধ্যে কিন্তু সেই সেই ডিপার্টমেন্টে কিন্তু গন্ডগোল এবং অসন্তুষ্টি শুরু হয়ে গেছে, কারণ 42 জনকে অতিক্রম করে যারা একটা সরকারি কর্মকর্তা যে কোনো বিভাগে তার জীবনটা ব্যয় করে দেয়, সে এই বিভাগে একটা উপরে যাওয়ার জন্য, উপরে যাওয়ার যদি স্বপ্নই না থাকে তার বর্তমানে কাজ করার কোনো আগ্রহ থাকবে না, যেখানে তার জীবনটা ব্যয় করে দেয় সেখানে 42 জনকে অতিক্রম করে এই প্রিজন সেল সুভাষ কুমার ঘোষকে, যার ব্যাকগ্রাউন্ড রেকর্ড অত্যন্ত খারাপ, জঘন্যতম, যার চাকরি থাকার কথা না এত বছরে, সেখানে তাকে এই জায়গায় বসানো হয়। সে একই অবস্থা কিন্তু সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায়, আপনি দেখেন 1 থেকে 7টা লং কোর্স বাংলাদেশ মিলিটারি একাডেমির
বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম যে কোর্স, 1 থেকে 7টা লং কোর্স, সব এতগুলো ভালো অফিসার আছে এর মাঝখানে, সবাইকে বঞ্চিত করে একটা বিশেষ লং কোর্সের একটা মানুষকেই প্রমোশন দিয়ে এক জায়গায় বসানো হলো। এই যে এতগুলো অফিসারকে সারা জীবনের পরিশ্রম, এই যে সারাটা বছর 35-40 বছর পরিশ্রম করার পরে তারা যে একটা ভালো স্বপ্ন দেখছিল, স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলেন, এই যে এমন একটা ধারা চালু করলেন যে পা চাটতে পারে এমন লোকজনদেরকে অন্য দেশে গোলামি করতে পারে, অন্য দেশদ্রোহিতা করতে পারে, তাদেরকে আপনারা প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন। আপনারা যদি বিভিন্ন পদে, বাংলাদেশ সরকারি চাকরিতে বিভিন্ন পদে যারা আছেন তারা যদি সজাগ না হন, ভয়ঙ্কর সময় আসছে, ইতিমধ্যে বাংলাদেশ ভয়ঙ্কর বিপদে, আপনারা সজাগ হন। সুতরাং আপনি আমাকে বললেন যে বাংলাদেশ কেমন আছি, কেমন আছিটা জবাবটা ছোট করে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ এত কষ্টে আছে, বাংলাদেশের সাধারণ মানুষ এত কষ্টে আছে, আমি যাদের কথা বললাম তারা কিন্তু সাধারণ মানুষ না, এরা কিন্তু সরকারি চাকরিজীবী, তারা কিন্তু পয়সা কড়ি, খাবার দাবার, বাড়ি গাড়ি নিয়ে ভালোই আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে দেখেন, যাদের দ্বারা এই বাংলাদেশ চল তাদের কথা চিন্তা করে দেখেন, তারা ভালো নেই, তারা খুব বিপদে আছে, এবং সবাইকে জাগতে হবে। সবাইকে না জাগলে, এই দেশ মুক্ত না হলে এই অবস্থার পরিবর্তন হবে না এবং আরো ভয়ঙ্কর অবস্থায় যাবে। আমি দেলার ভাই, আপনারা এতদিন পরে, কারণ আওয়ামী লীগ তো ক্ষমতায় আজকে প্রায় নিয়ারলি কত বছর, 2008 থেকে, জি 8 থেকে 2020, নিয়ারলি 12 ইয়ার্স, এই 12 ইয়ার্সে বাংলাদেশে যা ঘটেছে আমিও জানি, আপনিও জানেন এবং জনগণ জানে, কিন্তু আপনারা কেউই প্রতিবাদ করেননি। আপনারা যারা সেনাবাহিনীতে আছেন, আপনাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, আপনাদের কি কোনো দায়িত্ব ছিল না গত 12 বছরে সেটির প্রতিবাদ করার? আজকে কেন আপনি সে প্রতিবাদ করছেন? প্রতিবাদ করার দায়িত্ব ছিল, অনেকেই প্রতিবাদ করার চেষ্টা করেছে, যারাই প্রতিবাদ করার চেষ্টা করেছে তাদেরকে এমন ভাবে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে তাদের মাঝখানে, যারা কোনো কিছুর সাথেই জড়িত ছিল না, সেই সকল সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে, তাদেরকে চাকরিরত অবস্থায় তাদেরকে গুম খুন করে ফেলা হয়েছে, জেলে ভরা হয়েছে। এইটা শুধুমাত্র করা হয়েছে ভয়ভীতি সঞ্চারের কারণে। একটা জিনিস মনে রাখবেন, স্বাধীনতার পর থেকে কিন্তু এই সশস্ত্র বাহিনীকে কিন্তু বহুবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। 1977 সালে যেই ঘটনার মাধ্যমে একসাথে নির্দোষ 70 জনের উপরে অফিসারকে হত্যা করা হলো, সেই 70 জন অফিসার হত্যা করেই কিন্তু ক্ষান্ত ছিল না, সেই সেই অপশক্তি কিন্তু আবার সেনানিবাসের দিকে রওনা করছিল আরো অফিসার হত্যা করার জন্য, হত্যাযজ্ঞে মত্ত হওয়ার জন্য। সেই সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কোনো মেজর জেনারেল পদের বা কোনো লেফটেন্যান্ট জেনারেল, তখন তো লেফটেন্যান্ট জেনারেল ছিলই না, সেই মেজর জেনারেল পদের পদের কেউ কিন্তু আদেশ দেয় নাই এই অবস্থার পরিবর্তনের জন্য। তখন কিন্তু আদেশ দিয়েছিল কিছু মেজর পদবীর অফিসাররা, তারা গুলি চালাতে আদেশ দিয়েছিল, তাদের আদেশেই কিন্তু বাংলাদেশে গুলি চড়ে সেই 1977 সালের অবস্থার পরিবর্তন হয়। বাকিরা কেন, উচ্চপদস্থ অফিসাররা কেন কোনো আদেশ দিতে পারে নাই? কারণ তখনও কিন্তু ভারতের প্রশ্রয়ে তাদের কোমর ভেঙে গিয়েছিল। চরিত্রহীন অফিসার, চরিত্রহীন সিভিল অফিসার, সচিব হোক যেই হোক, চরিত্রহীন সেনাবাহিনীর সিনিয়র অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদের, যারা নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, আজকে বর্তমানে দেশের কিন্তু সেই অবস্থা। আদেশ আসবে এই মেজরদের কাছ থেকে, আদেশ আসবে টুকরা টুকরা হয়ে যাবে, সময় চলে এসেছে, আর সহ্য করা হবে না ভারতীয় তাবেদারি, এই দেশে আর কখনোই সহ্য করা হবে না এইসব, ইনাফ ইজ ইনাফ। বাংলাদেশ সেনাবাহিনীতে একটা সশস্ত্র বাহিনীর একটা, যে কোনো বাহিনীর, সশস্ত্র বাহিনী হোক, পুলিশ হোক, যে কোনো বাহিনীর একটা প্রধান হবে, দেশপ্রেমের একটা উদাহরণ, দেশপ্রেমিকের একটা উদাহরণ, তার প্রতিটা কাজকর্ম হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে চিন্তা করে, এবং তার নিজের বাহিনীকে নিয়ে, যেই বাহিনীর দায়িত্বে সে আছে। কিন্তু এখন দেশের অবস্থা দেখেন, প্রায় প্রতিটা বাহিনীর প্রধান এখন ভারতের রয় নিয়োগ করা, কি ভয়ঙ্কর অবস্থা চলছে দেশের মাঝখানে। আপনি কি মনে করেন, এই যে বললেন সেনাবাহিনী কেন দায়িত্ব পালন করছে না, সেনাবাহিনীর 80-90% অফিসার বা সৈনিক সকল র্যাঙ্কের তারা কিন্তু দেশপ্রেমিক, তারা ভিতরে ক্ষিপ্ত হয়ে আছে এই ভারতের তাবেদার বাহিনী প্রধানদেরকে আর তারা মানবে না, মেনে নিবে না। সুতরাং বিডিআর হত্যার পরেও কিন্তু এই সেনাবাহিনী গেটে চলে গিয়েছিল, গেট ভেঙে ঢোকার জন্য,
তখন সেই দেশদ্রোহী মির্জাফর রাজাকার জেনারেল মুইন তখন দেয় নাই এই বর্তমান সরকার প্রধানের সাথে সরকার প্রধানের নির্দেশে তখন বিডিআর গেটে ঢুকতে দেয় নাই। যদি সেদিন একটা প্লাটুন 35 জনের একটা প্লাটুন ঢুকে যেত এতগুলো অফিসার মারা যায় না, তারপর ভিতরে আরো অন্যান্য অন্যান্য অপরাধ সংঘটিত হয় না। সেই অপরাধ সংগঠনের মাধ্যমে কিন্তু ভারতকে সুযোগ করে দিয়েছিল এই সরকার বাংলাদেশকে দখল করে নেওয়ার, সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর মাঝখানে একটা ভীতি সঞ্চার করার। যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তারা এখনো বিভিন্ন মন্ত্রী মেয়র বিভিন্ন পদে আছে। আপনি কি মনে করেন আমি শুধু এটা জানি? না, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 90% দেশপ্রেমিক অফিসার এর অফিসারের কাছে এই তথ্য আছে, লিখিত তথ্য আছে, তারা জানে এবং তারা জানে কখন উঠে দাঁড়াতে হবে। যেভাবে ঠিক 77-এ দাঁড়িয়েছিল, সেনানিবাসে প্রবেশ করতে দেয় নাই, তার আগেই নির্দেশ দিয়েছিল, বাংলাদেশের অবস্থাটা আজকে এত ভয়ঙ্কর অবস্থায় গেছে। আমরা ভারতের তাবেদারি করার জন্য, গোলামি করার জন্য আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয় নাই, এতগুলা মানুষ জীবন দেয় নাই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আগেও দায়িত্ব পালন করেছে, এখনো করার সম্পূর্ণ অভিপ্রায় তাদের বুক ভরা দেশপ্রেম আছে, শুধু সময়ের অপেক্ষা আর কয়টা দিন। দেশদ্রোহিতা কোনো বাহিনী প্রধানকে আর সহ্য করা হবে না, সমস্ত কিছুর পরিবর্তন আসবে ইনশাল্লাহ। কিন্তু সেই পরিবর্তনটা কিভাবে আসবে? আপনি যেটি বলছেন দেলোয়ার ভাই, আমি আপনার কথা শুনছি, আমি মনোযোগ দিয়ে শুনছি আপনার কথা। আপনি যেসব কথা বলছেন যে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা বা পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা সংস্থা আমাদের দেশের বাহিনীদেরকে নিয়োগ দেয়, হ্যাঁ, এটি কি করে সম্ভব? একটি স্বাধীন দেশ, এটি কি আপনি মনে করেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটি বিশ্বাস করবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশ্বাস করে এবং তারা জানে। আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির বিষয়টা আপনাকে দেখতে হবে, কেউ কারোর স্বার্থ ছাড়া কোনো দেশে গিয়ে কোনো কিছু করে না। কোনো দেশের তার অবস্থা বা চিত্রের পরিবর্তন করতে হলে কিন্তু জনগণকেই করতে হবে, জনগণকে করতে হবে, সেই দেশের জনগণের পয়সায় চলা, সেই দেশের নিরাপত্তা এবং রক্ষার দায়িত্বপ্রাপ্ত বাহিনীদেরকেই দেখতে হবে। এটা কিন্তু অন্য দেশ দেখবে না। পৃথিবীর আজকের আজকের আন্তর্জাতিক, আজকে না, এটা 1000 বছর ধরে আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে কিন্তু আপনার ভূ রাজনৈতিক বিষয়ে কিন্তু অন্য দেশ কখনোই আপনার দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসবে না, যতক্ষণ পর্যন্ত তাদের নিজস্ব কোনো স্বার্থ না থাকে। আপনি দেখেন, আপনি বাংলাদেশের আজকে আজকে বিরোধী দল বলে কোনো কিছু নাই, এটা আজকে বর্তমান দেশের বর্তমান অবস্থার জন্য কিন্তু বিরোধী দলও দায়ী, বিকজ তারা সবসময় চিন্তা করেছে যে অন্য কেউ এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। এভাবে হয় না, ক্ষমতায় কেউ কাউকে বসিয়ে দেয় না। আজকে এখনো শুনি বিরোধী দলেরকে, আরে আওয়ামী লীগ ভারতের পাঁচাটা গোলাম, দেশদ্রোহী, এটা সবাই জানে, কিন্তু বিএনপি কেন এখন এখনো দেখি ভারতকে তেল মারে, এখনো দেখি ভারতকে তোষামোদ করে, এখনো দেখি বিভিন্ন ধরনের কথা বলে যা যা কোনোভাবেই সহ্য হয় না। আরে আপনারা অত্যাচারিত হয়েছেন, যাই হয়েছেন, যেটা হয়েছেন, আপনাদের দুর্বলতা ছিল, সেই কারণেই আজকে আপনাদের এই অবস্থা। আপনারা দেশের নেতৃত্ব দিতে পারেন নাই, আপনাদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছিল, আপনি আওয়ামী লীগ যে একটা দেশদ্রোহী শক্তি তাকে আপনারা ঠেকিয়ে রাখতে পারেন নাই, আপনারা দেশের রাজনীতি বুঝেন না। এখনো সময় আছে আপনাদের জনগণের লাইনে আসা, জনগণের সাথে সুর মিলিয়ে কথা বলা, ভারতের পক্ষে কথা বলা না। সুতরাং আপনি কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিবে না, ক্ষমতায় নিজের পথ নিজেকে তৈরি করতে হবে। 1971 সালে কি ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল? অনেকেই বলে ভারত স্বাধীন করে দিয়েছিল। আরে ভারত যা চেয়েছিল তা একটা যার মাথার মাঝখানে সাধারণ বুদ্ধি, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই, যে ভারতের একমাত্র এবং একমাত্র উদ্দেশ্য ছিল তার একমাত্র শত্রু চির শত্রু পাকিস্তানকে ভেঙে দুই ভাগ করা। তার বা ভারতের দুই পাশে দুইটা দুই শত্রুকে অবস্থান না রেখে যদি এক পাশে থাকে, ভারতে ভারত আরো নিরাপদ থাকে। সেই জন্যই পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করেছে। তাও কিন্তু দেখেন শুরুতে কিন্তু ভারত নামে নাই, ভারতের বহু বছরের পরিকল্পনা ছিল যে পাকিস্তানকে ভেঙে বা আস্তে আস্তে টুকরা করে সব খাবে। কিন্তু কি করলো, আপনার পাকিস্তান মুক্তিযুদ্ধ যখন শুরু হলো শুরুতেই কিন্তু ভারত নামে নাই, ভারত নেমেছে যখন দেখেছে যে বাংলাদেশ একলা স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, একলাই স্বাধীন হয়ে যাচ্ছে, যে এরা যদি একা স্বাধীন হয়ে যায় তাহলে তো এই দেশের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এই স্বাধীন দেশের উপরে এরা তো একাই ভিড় থাকবে, এদের উপরে ট্রাম্প কার্ড বা কোনো শক্তি জাদুর কাঠি চালানোর মতো কোনো কিছু থাকবে না। সেই জন্যই কিন্তু 13 দিনের জন্য মাত্র যুদ্ধে নেমেছিল। ভারত যদি
বাংলাদেশের সাথে 71 যুদ্ধে না নামতো, 9 মাসে স্বাধীন না হয়ে হয়তোবা 1.5 বছর 2 বছর লাগতো, তারপরও কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো। যদি আরো পুরনো কথায় যেতে হয়, আমি ইতিহাস পর্যালোচনা কি বলে এটাকে সমীক্ষণ এইসব আমি করি না, স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি কথা বলি না, আমি আমি সরাসরি কথা বলি জনগণের মনের কথা বলি আমি, তারপরও আজকে বলতে বাধ্য হচ্ছি। সেই কথাই যদি বলতে হয়, 7ই মার্চে যখন শেখ মুজিব ভাষণ দেন, সেই তখনই যদি উনি স্বাধীনতার ঘোষণা দিতেন, তখন কিন্তু বিনা রক্তে দেশ স্বাধীন হয়ে যেত। কারণ তখন বাংলাদেশে মাত্র পাকিস্তানের 12,000 সৈনিক ছিল, তখন ওই 12,000 সৈনিক কিন্তু বাংলাদেশের সেই 7 কোটি জনগণের মধ্যে পিছিয়ে মেরে ফেলতে পারতো, কিন্তু তাও হয়নি। তার পরবর্তীতে দেখেন আজকে 49 বছর ধরে শুনতে হচ্ছে যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়ায় সাহায্য করেছে, 9 মাস যুদ্ধে এত কাহিনী, বসনিয়ার মতো যেখানে আমি ছিলাম সেই বসনিয়ার যুদ্ধের মতো যদি 5 বছর যুদ্ধ হতো তাহলে এই দেশের কি অবস্থা হতো? তাহলে বোধ হয় খাঁটি বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশি যে কটা বেঁচে থাকতো তারা খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি হতো। এখন 9 মাসের যুদ্ধে 13 দিনের ভারতকে ধন্যবাদ দিতে দিতে দেশ বিক্রি করে ফেললো। এখন দেখেন বাংলাদেশের সকল জায়গায় সকল মন্ত্রী মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ সকল মন্ত্রী মিনিস্টার সব ভারতের তাবেদার, ভারতের গোলাম। এই একটা একটা পরের রাষ্ট্রের মন্ত্রী, আমি তাকে পররাষ্ট্রমন্ত্রী বলি না, তাকে পরের রাষ্ট্রের মন্ত্রী, ভারতের রাষ্ট্রের মন্ত্রী, আমাদের পররাষ্ট্র তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, সে কি বলে? একটা একটা কলেজের ছেলে পেলেকে বসালে এর চেয়ে ভালো পররাষ্ট্রমন্ত্রী কাজ করতে পারবে? এদেরকে সময় এসেছে এখন পেটাতে পেটাতে দেশ থেকে বের করা, এই দেশদ্রোহী গুলাকে, এবং দেশদ্রোহিতার যে শাস্তি সেই শাস্তি দেওয়া। সুতরাং নিজের অধিকার নিজের আদায় করতে হবে। আমি বারবার যেই কথা বলে আসছি, আমি যেই কাজ করছি যে কিভাবে পরিবর্তন হবে, আপনি যেই প্রশ্ন করেছেন সরাসরি তার প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আমি ঘুমন্ত জনগণকে জাগিয়ে তুলছি। ঘুমন্ত জনগণের একটা বিশাল অংশ জেগে উঠেছে, তারা জেগে উঠেছে, তারা আর কাশ্মীরের মতো তারা আর পদদলিত হতে চায় না, ভারতীয়দের বুটের নিচে নিষ্পেষিত হতে চায় না, তারা কাশ্মীর হতে চায় না, তারা হায়দ্রাবাদ হতে চায় না। আপনি তাদেরকে জেগে উঠতেই হবে, প্রত্যেকের ঘরে ঘরে হাতে যা আছে সেই শেখ মুজিবুর রহমানের মতো বলবো, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, হাতে লাঠি বাঁশ যা আছে, যেই বাঁশে 12 বছর ধরে বাঁশের উন্নয়ন হচ্ছে, সবার ঘরে ঘরে বাঁশ রেডি করেন, আর কিছু না পারেন বাঁশ রেডি করেন। 12 বছর ধরে এই শেখ হাসিনা বহু কিছুর প্রতিশ্রুতি দিয়েছে, চাল ডাল কত কিছুর প্রতিশ্রুতি দিয়েছে। এখন বাজারে সেই 10 টাকা কেজির চাল খাওয়াবে, এখন বাজারের চালের কেজি কত আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের চালের কেজি কত? এখন বাংলাদেশের জীবন নিউ ইয়র্কের জীবন অথবা টরন্টোর, ওয়ার্ল্ডের সবচেয়ে মূল্যবান বা ব্যয়ী এক্সপেন্সিভ জীবন যেটা নিউ ইয়র্ক বা টরন্টো, তার চেয়ে তার থেকেও মূল্যবান বাংলাদেশের জীবন। আমি বলেছি বাংলাদেশ ছাড়ার আগে আমি আমার এক বাসার ইলেকট্রিক বিল দিতাম 14,000-15,000 টাকা মাসে, আর তখন ঘরের লাইট যেখান দিয়ে হাঁটতাম ঘরের লাইট অফ করতে করতে যেতাম, বাচ্চারা জ্বালিয়ে রাখতো আমি অফ করতে করতে যেতাম লাইট আর ফ্যান বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য। সামান্য একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে 14,000-15,000 টাকা, আর এখন বিশাল বড় বাড়ি, বাড়ির বাইরে ভিতরে সারাক্ষণ লাইট জ্বলতে থাকে, তারপর বিদ্যুৎ বিল কোনোভাবেই 4,000-5,000 টাকা উপরে আসে না বাংলাদেশের টাকা। এই কোন স্বাধীনতা? বাংলাদেশের মানুষ তারপরেও বিদ্যুৎ বিল বছরে 4 বার বাড়ানো হয়, বাংলাদেশের মানুষ কোনো প্রতিবাদ করে না। যেন আগেও বলেছি আমি একটা লাইভে, হংকং এ 50 সেন্টস পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া, বাসের ভাড়া বাড়ানোর কারণে হংকং এর সমস্ত জনগণ রাস্তায় নেমে এসেছিল। শুধুমাত্র তার না, হংকং এর মানুষের সবার গাড়ি আছে, তাও যেসব গাড়ি আছে বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, সেই গাড়িওয়ালাও রাস্তায় নেমে এসেছিল এর প্রতিবাদ করতে, এবং সরকার ওই একদিনেই বাধ্য হয়েছিল সেই ভাড়া কমিয়ে আগের জায়গায় নিয়ে যেতে। বাংলাদেশিদের উপরে যা চাপিয়ে দেয় বাংলাদেশের জনগণ, তাই মুখ বন্ধ করে সহ্য করে নেয়। আর কতদিন সহ্য করবেন? জেগে উঠুন, হয়তো আপনি দিন পার করে গেছেন, চলে যাবেন এক সময় দুনিয়া থেকে, আপনার সন্তানদেরকে কোন বাংলাদেশে রেখে যাচ্ছেন? জেগে উঠুন। কিন্তু আপনি যেভাবে বলছেন জেগে ওঠার জন্য, মানুষ কি জেগে উঠবে? জি, আমার বিশ্বাস মানুষ জেগে উঠবে, কারণ আমি আমি নিজে জেগে উঠেছি। এই যে আমার দিন রাই রাত নাই, আমার ঘুম নাই, সারাটা দিন আমি শত শত হাজার হাজার মেসেজ আসছে আমার বিভিন্ন জায়গায়, আমি সেটার একটা ছোট শব্দ হলেও আমি উত্তর দিচ্ছি। কিসের জন্য জানেন? আমি এখন আমার নিজের পরিবারের দেখাশোনা করতে পারি না, আমার নিজের কোনো কাজকর্ম করতে পারি না। আমি আপনার সাথে আজকে সকালবেলা দুপুর 12টায় লাইভ শুরু হয়েছে, কিন্তু আমি ভোরে ঘুমাতে গেছি 5টায়। এভাবেই আমার প্রতি রাত কাটছে।
লক্ষ লক্ষ জনগণ যোগাযোগ করছে, জনগণ জেগে উঠেছে, বাংলাদেশের ইয়াং জনগণ যারা তারা জেগে উঠেছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে অত্যন্ত প্রবীণ যারা যারা বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা, তারা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে। তারা বলতে চাচ্ছে একজন সিনিয়র, অত্যন্ত সিনিয়র অফিসার মুক্তিযুদ্ধ করেছেন, আমাকে ফোন করে বলে আই ওয়ান্ট টু সি ইউর ফেস, ভিডিওতে আসো, ভিডিওতে কথা বলো আমার সাথে, আই ওয়ান্ট টু সি ইউর ফেস। এত বছর পরে বাংলাদেশে এরকম একটা কোথা থেকে আসলো, তোমার তোমার মাঝখানে আমি বাংলাদেশ দেখছি, আবার এই দেশ আমরা স্বাধীন করে দিয়ে গিয়েছি, তোমরা স্বাধীনতা ধরে রাখতে পারো নাই, আমি সেই আওয়াজ শুনতে পাচ্ছি, মৃত্যুর আগে আবার তোমাদের হাতে ধরিয়ে দিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা। বয়স কম করে হলো 70, 77, 78 বছর বয়স, এরকম একটা বয়স্ক মানুষ, এরকম উনি একানা আরো বহু, যার নাম বললে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, এরকম বহু মানুষ দেশ বিদেশ চতুর্দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যার কিছু করার নাই, আমার সাথে দাঁড়ানোর উপায় নাই। তারা পর্যন্ত বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আপনি হংকং বলেন, চায়না বলেন, যে কোনো দেশের থেকে, শহর থেকে মানুষ হাত বাড়াচ্ছে, দেলোয়ার ভাই স্যার আমরা আছি আপনার সাথে, কি করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে আমার আমার আইটি একটা কোম্পানি আছে, আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে সাহায্য করতে পারি, কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না। দেখেন দেশপ্রেম, দেশপ্রেম, দেশপ্রেমের প্রকাশ ঘটাতে হলে দেশপ্রেম দেখাতে হবে। আমি সেজন্যই বলেছি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারি সকল কর্মচারীকে, অফিসার এবং কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ পদে যারা আছেন আজকে, সচিব, উপসচিব, পুলিশের ডিআইজি, উমুক সুমুক, হাবিজাবি, সেনাবাহিনীর উমুক, সিনিয়র অফিসার, আপনারা আপনারা এইসব পদে আছেন, আপনার সন্তানরা কিন্তু না। আপনারা কতজন পেরেছেন নিজের সন্তানকে দেশের বাইরে প্রতিষ্ঠিত করে দিতে, যেন দেশের ভিতরে আর না আসতে হয়, আপনার সহায় সম্পত্তি দেখাশোনা না করতে হয়, সবাই কিন্তু পারেন নাই। আপনার কিন্তু এই অবস্থা থাকবে না, দালালি করতে 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 এবং দালালি সহ্য করতে করতে, যারা দালালি করছেন না, দেশপ্রেমিক, মুখ বন্ধ করে চুপ করে সহ্য করছেন, আপনার উপরের লেভেলের ভারতের নিয়োজিত, ভারতের দালাল, দেশদ্রোহী, যাদের আদেশ আপনি এখনো পর্যন্ত শুনছেন, যারা সচিবালয়ে বসে একটা কলমে সাইন করছেন, আপনার প্রতিটা কলমের স্বাক্ষর কিন্তু দেশদ্রোহিতার স্বাক্ষর, দিন তারিখ এবং সাল কিন্তু আপনার স্বাক্ষরের পাশেই লেখা থাকে, তখন কিন্তু ভারতের পক্ষ হয়ে ভারতীয় দালালদের নির্দেশে আপনি স্বাক্ষর করেছিলেন দেশ এবং জনগণের বিরুদ্ধে, আপনি কিন্তু দেশদ্রোহীতে পরিণত হবেন। আর দেশদ্রোহীদের সাজা কি জানেন? দেশদ্রোহীদের সাজা ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াড, সেই সময় কিন্তু বেশি দূরে না, ইনশাল্লাহ সেই সময় আসছে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, প্রত্যেকের নিজস্ব দলীয় লোক, প্রত্যেক সচিবালয়ের বিভিন্ন বিভাগ থেকে আমার কাছে নাম পাঠাচ্ছে, দালাল কারা কারা, রাজা কারা কারা কারা। আপনারা আজকের থেকেই সকল ভারতীয় দালালদের নির্দেশ পালন করা বন্ধ করে দেন, অসহযোগ আন্দোলনে নেমে যান। আমি সকল উদ্দেশ্যে বলছি, সকল সরকারি কর্মচারী, কর্মকর্তা, অফিসার, সশস্ত্র বাহিনীর সকল অফিসারদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার বাহিনী প্রধান যদি ভারতের দালাল হয়, তা আপনি ভালো করে জানেন, আমার চেয়ে ভালো করে জানেন, সে ভারতের দালাল কিনা, দেশের স্বার্থে কাজ করছে না, ভারতের স্বার্থে কাজ করছে, সেনা দেশ সার্বভৌমত্ব রক্ষার কাজে স্বার্থে কাজ করছে, সশস্ত্র বাহিনী রক্ষার কাজে কাজ করছে, নাকি কোনো দলকে খুশি রাখার জন্য, ভারতকে খুশি রাখার জন্য কাজ করছে। তা যদি হয়, আপনারা নিজেরা জেগে উঠুন, সশস্ত্র বাহিনীর ভিতর থেকে দেশপ্রেমী অফিসারকে সেখানে নিয়োগ করুন, আর দেশদ্রোহীকে বের করে দিন, অসহযোগিতায় নেমে যান, দেশের পক্ষে দাঁড়ান, এবং আরো বড় সামনে আরো বড় নির্দেশ আসছে, ইনশাল্লাহ দেশকে মুক্ত করতে হবে, ভারতীয় দালাল মুক্ত করতে হবে, ভিতরের ভারতীয় দালাল মুক্ত করতে পারলে ভারত এমনিই চলে যাবে, ভারতের দালাল ছাড়া ভারতের কোনো ক্ষমতাই নেই বাংলাদেশের উপরে, ভারত ক্ষমতাহীন একটা দেশ, বাংলাদেশের ভিতরে ভিতরে ভারতীয় দালাল ছাড়া। একটা জিনিস মনে রাখবেন, আপনার দেশ আপনাকেই মুক্ত করতে হবে, কেউ এসে বাংলাদেশ মুক্ত করে দিবে না। আপনি যেভাবে কথা বলছেন দেলোয়ার ভাই, আমি আমি জানি না মানুষ জেগে উঠবে কিনা, তবে আপনাকে আজকে একটি বিষয় আমি শেয়ার করি। বাংলাদেশে মানুষের সাথে কথা বললে মানুষ যেটি বলতে চায়, যেমন আজকে একজন শিক্ষিত মানুষ এবং ভালো রাজনীতি সচেতন আমাকে উনি বলছেন যে আপনারা বিদেশে বসে বেশি কথা বলেন। তাই আমি বললাম কিরকম, তো উনি বললেন যে দেখেন দেশের জিডিপির গ্রোথ দিন দিন বেড়ে চলছে এবং এটি বর্তমান সরকারের শাসনামলে এটি জিডিপির গ্রোথ মোর দেন 7%, নিয়ারলি 8% উনি বললেন। এবং উনি আমাকে বললেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যে টাকা আছে বাংলাদেশ আর অনেকদিন চলতে পারবে এবং এগুলো এই বর্তমান সরকারের অ্যাচিভমেন্ট।
আমি আর ওনার সাথে তর্কে যাইনি, তর্কে না গিয়ে আমি গত এপ্রিল মাসে আপনার ওই যে নিউজ নিউজ তো ফলো করতে হয়, আপনি যেভাবে কানাডায় ব্যস্ত সময় পার করছেন, সাংবাদিক যারা তারা নিউজ ফলো করে, আমি নিউজ ফলো করতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে এপ্রিলে শুধু আপনি, তখন কিন্তু বাংলাদেশে করোনা এত মহামারী ছিল না, হ্যাঁ শুরু হয় নাই, হয়তো শুরু হয়েছে তখন নতুন ভাবে কি করোনা শুরু হয়েছে, তখনই আমি একটা নিউজ লক্ষ্য করলাম বিবিসিতে, যেটা যে IMF বাংলাদেশকে $987 ইউএস ডলার লোন দিতে এগ্রি করেছে। আমি করছি কি, এই নিউজটা আজকে যে ভদ্রলোক বলছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভালো, গভর্নমেন্ট অনেক কিছু করেছে, আমি আজকে এই নিউজটা ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, পাঠাইয়া বলছি বড় ভাই আপনার উত্তর চাই, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর বাংলাদেশ ব্যাংকের GDP গ্রোথ যদি এত হয়, তাহলে এপ্রিলে করোনা ঢুকতে না ঢুকতে আপনি IMF এর কাছ থেকে লোন নিলেন কেন? এখন পর্যন্ত আর বড় ভাই আমাকে কোনো আনসার করেন না। আপনি পাবেন না, আপনি ওই বড় ভাইয়ের উত্তর পাবেন না, বিকজ বড় ভাই আপনার সাথে কথা বলেছিল কিন্তু একটা এজেন্ডা মিশন নিয়ে। বাংলাদেশের পদে পদে আমি বহু অবসরপ্রাপ্ত অফিসারদেরকে চিনি, নাম ধরে চিনি, যাদের পরিবারকে জানি, ভারত নিয়োজিত রয়্যাল এজেন্ট। আমি এখানেই নাম স্পষ্ট করে বলে দিতে পারবো, অবসরপ্রাপ্ত অফিসারদের যে রাওয়া আছে, রাওয়ার অফিসাররাও তারাও জানে, রাওয়ার অফিসাররাও জানে, সেনাবাহিনীর অফিসাররাও জানে, সেই অফিসার লম্বা মতো মুজিব কোট গায়ে পরে ঘুরে বেড়ায়, এরকম অনেক অফিস যারা ভারতের দালাল, এরা হচ্ছে দেশদ্রোহী, এদের সময় কিন্তু শেষ। এরা যেখানেই যেখানেই বাংলাদেশের বাংলাদেশ প্রেমিক, এরা তাদেরকে চুটি চেপে ধরে তাদেরকে মেরে ফেলতে চায়। বহু চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদেরকে তারা বিপদে ফেলেছে। যে আপনাকে ফোন করেছে, প্রথমেই বলবো ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে মূর্খের সাথে তর্কে যেও না, সেই মূর্খ তোমাকে তার লেভেলে, নিচের লেভেলে টেনে নেমে তোমাকে অপমান করবে। আমি সেই নীতি ফলো করি, আমি মূর্খের সাথে তর্ক যাই না। আমাকে আমাকে ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কলিকাতার দাদারা আমাকে অসভ্য ভাষায় গালাগালি করে। শেরবেলা একে ফজলুল হক বলেছিলেন, যখন দেখবে দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবে যে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি, আর যখন দাদারা আমাকে গালাগালি গালাগালি করবে তখন বুঝবে আমি দেশের পক্ষে কাজ করছি। তো দাদারা যত গালাগালি করে, দেশের ভিতরের ভারতীয় রাজাকাররা যখন, দালালরা যখন গালাগালি করে, তখন আমি হাসি, তার মানে আলহামদুলিল্লাহ আমি দেশের পক্ষে কাজ করছি। তো সুতরাং এইরকম বহু লোক আছে। আপনাকে আমি একটা উদাহরণ দিই, দেখুন 1948 সালে ভারত যখন হায়দ্রাবাদ কে দখল করে নেয়, ভারতের অংশ করে নেয়, গোলামিতে নিয়ে নেয়, সেই হায়দ্রাবাদ দখল করেছিল কিন্তু তখন হায়দ্রাবাদের সেনা প্রধান, তার সেনাপতি আল ইদ্রুসের, ভারত হায়দ্রাবাদের সেনা প্রধান আল ইদ্রুস যার নাম ছিল, সেই মির্জাফর, সেই দেশদ্রোহী, তার প্রতারণায় কিন্তু হায়দ্রাবাদ আজকে ভারতের পেটের ভিতরে। আমি এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, একটা স্বাধীন দেশের সুখ যদি এখনো না বুঝতে পারেন, হ্যাঁ গত 12 বছরে ভালোই বুঝতে পারছেন স্বাধীন স্বাধীনতা হারানোর কষ্টটা কোথায় এবং কত দূর। এখনো তো শুধু টের পাচ্ছেন জেল জুলুম হওয়া, অথবা আপনার ভোট দিতে পারছেন না, মাঝরাতে ভোট হয়ে যাচ্ছে এবং আপনার বাংলাদেশের জনগণ যেন জীবিতই নেই সেই অবস্থার মধ্যে, কিন্তু ভারত তো মাত্র দালাল দিয়ে দেশ চালাচ্ছে। সরাসরি ভারত যখন দেশ চালাবে, এখনই চালাচ্ছে তো ইতিমধ্যে, সরাসরি ভারতে চাকরানি নিয়োগ করে ভারত দেশ চালাচ্ছে, বা যখন ভারত কাশ্মীরের মতো সরাসরি ভারতের বাহিনী এসে আপনার সন্তানের বুকের উপরে বুট দিয়ে চাপা দিয়ে ধরবে প্যালেস্টাইনের মতো, তখন আমার কথার মূল্য আপনারা বুঝতে পারবেন যে চুপ করে থেকে আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এবং যাচ্ছেন। চূড়ান্ত ভাবে ভারত এটাকে খেয়ে ফেলার আগে সোজা হয়ে দাঁড়িয়ে যান, সবার ঘরে ঘরে অস্ত্র তৈরি করুন, সামনে ইনশাল্লাহ আমি ডাক দিব, যখন রাস্তায় নামার সময় হবে, একসাথে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান নামবে, তখন ভারত পালাবে এই দেশ ছেড়ে, ভারতের দালাল পালাবে এই দেশ ছেড়ে। আপনি সেটি বিশ্বাস করেন দাদা ভাই? আপনি কি সেটি বিশ্বাস করেন, বিশ্বাস করেন সেটি? জি, আমি আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কারণে বিশ্বাস করি, আমি বিশ্বাস এই বাংলাদেশের জনগণ পোর খেয়ে মার খেয়ে আবার উঠে দাঁড়াতে পারে। বাংলাদেশের জনগণকে দেখেন, এক বছর বন্যায় নিয়ে যায় খেয়ে যায়, আর এক বছর ঘূর্ণিঝড়ে খেয়ে যায়, আর এক বছর খরায় খেয়ে যায়, আর 12 বছর ধরে তো এই
ভারতীয় গোলামের সজা খেয়ে যাচ্ছে, তারপরও বাঙালি জাতি সোজা হয়ে দাঁড়াতে জানে। বাংলাদেশের সবচেয়ে বড় যেই জিনিসটার অভাব এখন, সেটা হচ্ছে নেতৃত্ব। সকল দলের সকল তথা বিরোধী দল সবাই পরাজিত হয়েছে, সবাই পরাজিত হয়েছে। কারণ কেন পরাজিত হয়েছে? সত্যিকারের নেতৃত্ব তাদের ছিল না কখনো। সত্যিকারের নেতৃত্ব থাকলে আজকে দেশের এই অবস্থা হয় না, এই জায়গায় যায় না। এখনো সময় আছে। খোমেনি, আমি আগের লাইভেও বলেছি, খোমেনি 15 বছর নির্বাসনে ছিল। খোমেনি 15 বছর নির্বাসনের বাইরে থেকে কিন্তু ইরানের বিরুদ্ধে গণ উত্থান ঘটিয়ে সেই পশ্চিমা পা চাটা গোলাম শাহকে সরিয়ে কিন্তু ইরানকে স্বাধীন করেছে। এরকম আরো বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। এই দেশ মুক্ত হবে, স্বাধীন হবে ইনশাল্লাহ। আপনি যদি ভারতকে হায়ার করে নিয়ে আসেন আপনার দেশ চালানোর জন্য, তাহলে সেটি তো ভারতের দোষ না, নাকি দোষ? আপনি কি মনে করেন? আপনি 100% কারেক্ট। আমি আগের লাইভে বলেছি, রোগ কার দেহে সবচেয়ে বেশি আক্রমণ করে? আপনি দেখবেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, যে লোকটা খুব বেশি অসাবধান, হাতটাও পর্যন্ত ঠিক মতো ধুয়ে খাবারটা খাচ্ছে না, তার শরীর যতটা খারাপ না হচ্ছে, যে লোক ভয়ে ঘরে বসে থাকে তার ঘন অসুখ বিসুখ হচ্ছে। যার গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার গায়ে রোগ বেশি ধরে। একটা সুস্থ রোগ প্রতিরোধ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন একটা ব্যক্তির দেহে যখন রোগ আক্রমণ করে, করলেও কিন্তু বেশি দিন টিকতে পারে না, সেটা দূর করে দেয় দেহের সেই শক্তি। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের দেশপ্রেমহীনতা এবং সচেতনতার অভাবের কারণেই কিন্তু আজকে ভারত এবং ভারতের দালালরা এই দেশ দখল করে বসেছে। খুবই স্বাভাবিক, যখন আপনি সকাল বিকাল সকালবেলা ঘুমের থেকে উঠে হিন্দি সিনেমা চালায় বসবেন, হিন্দি সিরিয়াল চালায় বসবেন, আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হবে না, যখন হিন্দি গানের ড্যান্স না দিলে বিয়ে শাদী হবে না, আপনি লেহেঙ্গা ভারতের ক্যালকাটার লেহেঙ্গা নিলে পরে আপনার ঈদ হবে না, সুতরাং আপনি তাদের গোলামি করবেন না তো কাদের গোলামি করবেন? এই দেশটাকে সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং ধর্মীয় ভাবে এই দেশটাকে ভারত দখল করে নিয়েছে। আপনি দেখেন 90% মুসলমানের দেশ। কয়েকদিন আগে আমার একটা লাইভে কথা বলেছিলাম, অনেকেই রাগ করেছেন, সত্যি কথা বললে কারো গায়ে তো লাগবেই, রাগ করবেই। আমি কাউ কার জন্য আসি না, আমি চাই যাদের রাগ করার কথা তারা রাগ করুক, তবে যারা ভুল বুঝে রাগ করছেন, জ্ঞানের চর্চা করেন, চিন্তা করেন। 90% মুসলমান যদি সত্যি হয়ে থাকেন, কোরআনে বারবার বলা আছে যারা চিন্তা করে তাদের জন্য বোঝার আছে। আপনি চিন্তা করেন আমি কি বলছি, তাহলে আপনার বুঝবেন। আপনি বাংলাদেশ, আপনি যে পরিবর্তন চাচ্ছেন, আপনি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কয়েকদিন পরপরই ক্ষমতার পরিবর্তন হলে এই দুটি দলই ঘুরে ফিরে আসছে, এই দু দলের বাইরে আপনি, একটা হচ্ছে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, আরেকটি হচ্ছে পাকিস্তান দ্বারা, আইএস দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে নতুন নেতৃত্ব আপনি কিভাবে গড়ে তুলবেন? আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে সেখানে? আমি আমার ফেসবুকের ওয়াল জুড়ে এইসব নিয়ে কথা লেখা, আমার আগের লাইভেও বলেছি। আমি একটা ব্যক্তিগতভাবে একটা লম্বা প্রায় 49 মিনিটের একটা লাইভ করেছি, যেখানে আমি ছাত্রদল মানে বিএনপির কর্মীদের, ছাত্রলীগের কর্মীদের, জামাত কর্মীদের, শিবির কর্মীদের, জাতীয় পার্টির কর্মীদের, বাংলাদেশ সকল রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে আমি বক্তব্য রেখেছি। সেটা হলো, আপনারা নেতা এবং দল অন্ধ হবেন না, আপনারা দেশ অন্ধ হন, নেতা বা দলের উপরে দেশ, দেশের উপরে কখনো নেতা বা দল হতে পারে না। আপনারা উমুক উমুক নেতা ভাই বলে বা নেতা বলে লিডার বলে আপনারা জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু তার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করলেই আপনি রাগ করে যাচ্ছেন, তার মানে আপনি নেতা অন্ধ দল অন্ধ, তার মানে আপনি দেশপ্রেমিক না। আপনি নেতা অন্ধ দল অন্ধ বলেই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনি মুখে বলছেন গণতন্ত্র, কিন্তু আপনি রাজতন্ত্র পুষছেন মনের ভিতরে, কারণ দুই দুই পরিবারকে আপনারা সমর্থন করছেন। আমি সেদিনও বলেছি, আমি পুনরাবৃত্তি করতে চাই না, তা আবার বলছি যারা যারা মিস করেছিলেন আমার সেদিনের লাইভ, সেটা আপনারা মুখে বলছেন গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, কিন্তু ভোটটা দিতে যাচ্ছেন কিন্তু উমুকের সন্তানকে, উমুকের স্ত্রীকে, উমুকের সন্তানকে দিতে যাচ্ছেন। এই যে পরিবার কেন্দ্রিক আপনারা একটা রাজনীতির বিশ্বাস গড়ে তুলেছেন, ভয়ঙ্কর। এটাই কিন্তু আত্মঘাতী, এটাই কিন্তু গণতন্ত্র বিরোধী। আপনার মনের চাওয়াটাই, আপনার ইচ্ছাটাই কিন্তু গণতন্ত্র বিরোধী, সুতরাং গণতন্ত্র সেই জন্যই দেশে টিকে থাকতে পারে নাই।
আপনারা যদি গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে চান, ভোটের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চান, আপনি কেন অমুকের সন্তানের পেয়ে দিবেন? এই যে 20-30-40 বছর আপনি রাজনীতি করে একটা মাঠ কর্মী তার জীবন কাটিয়ে দিচ্ছে জেল জরিমানা খেয়ে, তার যদি স্বপ্ন না থাকে যে আমি একদিন প্রধানমন্ত্রী হতে পারবো, সে কিসের জন্য আন্তরিক হবে? সে যখনই একটা ভালো পদ পায় সে মনে করে আমি একটু পয়সা বানিয়ে নিই, তখনই অসৎ হয়ে যায়। সে চিন্তা করে তো আমার 2-4-5 বছর চলে গেলে তো আমার আর ক্ষমতা থাকবে না, আমি তো প্রধানমন্ত্রী হতে পারবো না, আমি তো বারবার প্রধানমন্ত্রী হবো না, আমাকে এইবার এমপি হয়েছি বা এইবার আমি অমুক লীগের বা অমুক দলের নেতা হয়েছি, এরপরের বছর তো আমি নাও হতে পারি, সুতরাং এই সুযোগে আমি একটু পয়সা বানিয়ে নিই, যার ফলে দেশের প্রতি তার আন্তরিকতা নাই, তার ইভেনকি দলের প্রতিও তার আন্তরিকতা নাই। আপনারা দেশপ্রেমিক দেখে, আপনার নেতৃত্বের গুণাবলী দেখে নিজের নেতা খুঁজে নেন। আমারও সমালোচনা করতে হয়, আমার সমালোচনা করেন, আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠান নাই, আল্লাহ আমাকে পাপী বান্দা করে পাঠিয়েছেন, আমি ভুল ত্রুটি করি, পাপ করি, কিন্তু আমার উদ্দেশ্য মিশন যেটা, যে দেশের মানুষকে সজাগ করে তোলা, আমার কোনো রাজনৈতিক অবকাশ নাই, এই দেশের রাজনীতিতে আমি ঢুকতে চাই না, সেই ধরনের কোনো অভিলাষ আমার নাই, আমি কোনো ক্ষমতা চাই না, আমি কিচ্ছু চাই না, বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে, আমি হাসি মুখে যেই ঘুমগুলো আমার প্রতি ঘন্টার ঘুম নষ্ট হচ্ছে সারাদিনে, সেই ঘুমটা আমি একটু পূরণ করতে যাবো, একটু ঘুমাতে যাব, দেশটা মুক্ত হোক, বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকুক, সুখে থাকুক। কিন্তু আপনার আপনার এই প্ল্যাটফর্মের জি প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখেন দেশের ষড়যন্ত্রের পর্যায়টা কোথায় গিয়ে ঠেকেছে, তথাগত রায়, বুঝতেই পারছেন রায়টা কোত্থেকে আসছে, রায়টা আসছে ভারতে, সেই তথাগত রায়, ভারতের রায়ের তথাগত রায়, সেই তথাগত রায় আপনার ট্রেনে করে যাওয়ার সময় সে দেখলো যে মসজিদগুলো মনে হয় মন্দির ভেঙে মসজিদ পালা করা হয়েছে, সে মানুষ প্রত্নতত্ত্ববিদ মাটি নিচে ঘুরে ঘুরে 200-400 বছর আগের, যেমন ভারতে আপনার সেই মসজিদ বাবরি মসজিদ, তার নিচে ভারতীয়রা, মুসলমান না, ভারতীয় হিন্দু এবং খ্রিস্টিয়ানরাই মাটি খুঁড়ে খোদাই করে দেখেছে এর আগে কোনো, এর আগে কোনো মন্দির ছিল না এখানে, তারাই বলছে। তারপরও মিথ্যা রায় দিয়ে ভারতে আজকে একটার পর একটা কি হচ্ছে, NRCC করে সব মুসলিম ধ্বংসর সমস্ত কিছু ভারতে করা হচ্ছে। দেখেন ভারতের সেই ইচ্ছার প্রতিফলন এই বর্তমান তাবেদার, ভারতের তাবেদার সরকার সেই প্রতিফলনই ঘটাচ্ছে। সেই তথাগত রায় ট্রেনে করে যাওয়ার সময় দূর থেকে দেখে বুঝে ফেললো এখানে আগে মন্দির ছিল, মন্দির ভেঙে উপরে কালার করে মসজিদ বানানো হয়েছে। ঠিক এই ঘটনার পরপর কি হলো, আপনার নারায়ণগঞ্জে মসজিদে আক্রমণ, অনেক ধরনের থিওরি ভাসছে, বিচ্ছিন্ন ঘটনা, তার 1 মাস সময় লেগেছিল বলতে এটা জঘন্যতম ঘটনা, যখন সেনাবাহিনীর 80% দেশপ্রেমিক অফিসার এবং সৈনিকের চাপে যখন পড়ে তখন সে বিচ্ছিন্ন ঘটনা থেকে জঘন্যতম ঘটনায় আসছে, তারপরেও কিন্তু চোখে মুখে দেখা যায় আন্তরিকতা নাই, যার ফলে সিনহা হত্যার বিচার হবে না বলেই আমি সন্দিহান। আপনাকে দেখেন তথাগত রায়ের মসজিদে মন্দির ভেঙে মসজিদের বিবৃতি দেওয়ার পরপরই নারায়ণগঞ্জের মসজিদে আক্রমণ, নারায়ণগঞ্জের মসজিদে আক্রমণের পরপরই ভারতীয় তাবেদার প্রধানমন্ত্রীর বক্তব্যকে মসজিদের বৈধতা, বৈধ জমির উপর করা হয়েছে কিনা, বৈধ কানেকশন আছে কিনা, মানে ভারত ভারতের সমস্ত মসজিদগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, তারই একই প্রতিফলন বাংলাদেশে করতে হবে। সরাসরি তো বলতে পারে না মসজিদ বন্ধ করে দেয়, নামাজ পড়া যাবে না, মসজিদে যাওয়া যাবে না, সেই জন্য কিন্তু এখন একটা উসিরা করে ভারত শুরু করে আর শেষ করেন ভারতীয় তাবেদার প্রধানমন্ত্রী। উনি বলে দিলেন কি বলে দিলেন, কেন এই দুর্ঘটনা